সকলকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন ইনসাফ বাংলা, আমি একরামুল বাগানি। কোনো বিজ্ঞান নেই, কোনো রকম কোনো সিস্টেম নেই। আজকের করোনা নাকি হাততালি দিলে চলে যাবে, দিয়া জ্বালালে চলে যাবে। আমরা দেখেছিলাম ভারতবর্ষের মানুষ হাততালি দিয়েছিলেন, কিন্তু কি হলো, করোনা কি গেল? মোমবাতি জ্বালিয়েছিলাম, করোনা গেল। কয়েক হাজার কোটি টাকা খরচা করে হেলিকপ্টার দিয়ে ফুল ছড়িয়েছিলাম, করোনা যায়নি। আর আজকের আপনি বড় বড় কথা বলছেন পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে নিয়ে। আজকে সারা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবাংলার স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা বলছি না, সারা ভারতবর্ষের যে স্ট্যাটিস্টিক রিপোর্ট, সেই রিপোর্টে বলছে পশ্চিমবাংলার সুস্থতার হাত করোনাতে সারা ভারতবর্ষের মধ্যে এক নম্বর স্থানে রয়েছে। আর আজকের বদিবাবু আর দিলীপবাবুরা বড় বড় কথা বলে যাচ্ছেন, মানুষকে বিভ্রান্ত করছেন। আজকে যদি বলি যে আজকের এই করোনা নিয়ে রাজনীতি করছেন, একটা দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে একটা কেন্দ্রীয় সরকার কখন লকডাউন ডাকে আপনারা জানেন? কেন লকডাউন ডাকা হয় সারা পৃথিবী জুড়ে? যে সেই সময় যদি আমার দেশের কোনো রকম স্বাস্থ্য ব্যবস্থা ভুল কিছু হয়ে থাকে, এই লকডাউনের মধ্যে স্বাস্থ্য পরিকাঠামোটাকে আমি তৈরি করব, যাতে মানুষ পরিষেবা পায়, মানুষ সেই পরিষেবাগুলো এই করোনা পরিস্থিতিকালে, যে একটা মহামারী চলছে, একটা প্যান্ডেমিক সিচুয়েশান, এই প্যান্ডেমিক সিচুয়েশানে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে আমরা তৈরি করে নেব। আমরা কী দেখলাম, স্বাস্থ্য ব্যবস্থা তো দূরের কথা, 141 কোটি টাকা খরচা করে ভার্চুয়াল মিটিং করছেন, কে? স্বরাষ্ট্রমন্ত্রী। আর মিথ্যা কথা বলে তাকে করোনাতে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, ভগবান তাকে করোনায় দিয়ে আজকের হসপিটালে ফেলে রেখে দিয়েছে। তাই বাংলায় রথা ভারতবর্ষের মানুষ কোনো মিথ্যাবাদীকে আশ্রয় দেয় না। আর আজকের যদি বলি করোনা নিয়ে এত বড় বড় কথা বলছেন, আজকের বলেনি জানুয়ারি মাসে শেষের দিক থেকে চীনের উয়ান প্রদেশে আমরা শুনেছিলাম করোনা নামক একখানা মহামারী, তখন মহামারী ডিক্লেয়ার হয়নি, একটা রোগ পুরো চীন শহরকে, পুরো চীনের দেশটার কিছুটা অংশকে হাহাকার ফেলে দিয়েছিল। ফেব্রুয়ারি ঠিক শেষ আমরা দেখলাম 20-22 তারিখ নাগাদ হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যাকে আমরা ছোট্ট কথায় বলি হু, তারা বলেছিলেন এটা বিশ্ব মহামারী, তারা ডিক্লেয়ার করলেন, সারা বিশ্বের প্রত্যেকটা দেশকে তারা সতর্ক করলেন। নরেন্দ্র মোদী বললো আমি ওই মহামারী ফহামারী মানি না, কারণ ট্রাম্পের কাছে তার সর্বশরীরটা বিক্রি করে তিনি দিয়ে আসছেন, আজকে ট্রাম্পকে তাকে নিয়ে আসতে হবে। মধ্যপ্রদেশ গুজরাটের ট্রাম্পকে নিয়ে এসে নমস্তে ট্রাম্প প্রোগ্রাম করলেন, বারবার হু বলল, বিশ্ব মহামারী শুরু হয়ে গেছে আমরা ডিক্লেয়ার করে দিয়েছি, তখনও ভারতবর্ষে একটাও পেশেন্ট হয়নি এই করোনার, কিন্তু তিনি তার একার জোরে ভারতবর্ষের 135 কোটি মানুষকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তার জেদকে বহাল রেখে তিনি ট্রাম্পকে নিয়ে আসলেন আমেরিকা থেকে। কি করলেন, দোল খেতে খেতে ট্রাম্পের, ট্রাম্প এবং ট্রাম্পের স্ত্রীর সাথে কথা বলতে বলতে কয়েক লক্ষ আজকের বিদেশি নাগরিক সেই ট্রাম্পের প্রোগ্রামে এসেছিলেন আমরা দেখেছি, এবং তার সাথে সাথে রোগটাকেও ভারতবর্ষে ঢুকিয়ে নিয়ে গেলেন। কি দরকার ছিল হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সে তো বলেই দিয়েছিল গত 20 ফেব্রুয়ারি যে এটা মহামারী আমরা ডিক্লেয়ার করছি, তাহলে 24 তারিখের প্রোগ্রামটা আপনি কেন করতে গেলেন 24 ফেব্রুয়ারি? ট্রাম্পকে খুশি করতে হবে, ট্রাম্প তাকে জেতাবে, অর্থ দেবে, পুঁজিপতিদের সাহায্য করবে, আর যেসব পুঁজিপতি আমাদের ব্যাংকের টাকা, আমাদের দেশের টাকা মেরে দিয়ে চলে যাচ্ছে, ট্রাম্প তাকে আশ্রয় দেবে, এই তো মোদ্দা কথা। আর আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা মহামারী, 135 কোটি মানুষ, একটা দেশ এত বড় বৃহত্তর দেশ, সেই দেশের মানুষ আজকে হাহাকার করছে। তারপরও আমরা দেখলাম এক সপ্তাহের নোটিশ দিলেন না, হঠাৎ করে আসলেন, পরের দিনই বলে দিলেন লকডাউন ঘোষণা। কোটি কোটি পরিযায়ী শ্রমিক সারা ভারতবর্ষের, আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক অবস্থা সেরকম নয়, আজকের পশ্চিমবাংলার মানুষ গুজরাটে যায়, গুজরাটের মানুষ বোম্বেতে যায়, আজকে সারা ভারতবর্ষের কোটি কোটি পরিযায়ী শ্রমিকদের আমরা দেখলাম কোনো রকম সিদ্ধান্ত না নিয়ে তিনি লকডাউন ঘোষণা করে দিলেন। আজকে আমরা দেখলাম আমাদেরই দেশের মায়েরা, কেউ পরিযায়ী শ্রমিক, মাইলের পর মাইল, 1000 মাইল, 100 মাইল হাঁটার পর রাস্তায় বাচ্চা প্রসব করছে, বাচ্চারা হেঁটে যাচ্ছে, কালো পিচ তেতে রয়েছে, তাদের পায়ে জুতো নেই, পায়ের তলাটা পুরে ছারকার হয়ে গেছে আমরা দেখেছি। আর আজকের আমাদের প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী ভাষণ দিয়ে বেড়াচ্ছে, কখনো হিন্দু ভাইদের তাদেরকে আনন্দ রাখতে হবে, আমি একজন হিন্দু আমরা মানি, কিন্তু হিন্দু ধর্মটা পৃথিবীর কাছে আমরা বিক্রি করে দেয়নি হিন্দু সমাজ, যে হিন্দু ধর্মের দায়িত্ব তারা নিয়েছে। আজকের এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা যখন দেখলাম দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে
কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট মিটিং চলছিল, সেই ক্যাবিনেট মিটিং শেষ হওয়ার পর আমরা শুনলাম অমিত শাহের আজকের করোনা ধরা পড়েছে। তাহলে অমিত শাহ যদি করোনা ধরা পড়ে, যে নিয়ম সরকার বলছে, আমরা বলছি না, তৃণমূল কংগ্রেস বলছে না, সারা ভারতবর্ষের বিভিন্ন স্টেটের সরকার, কেন্দ্রীয় সরকার বলছে, কারোর মাধ্যমে কারোর সংযোগে থেকে যদি কারোর, সেই মানুষগুলোর মধ্যে কারোর যদি করোনা হয়ে যায়, তাহলে সেই মিটিংয়ে যারা যারা থাকে প্রত্যেকেই 14 দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। এটাই তো নিয়ম। যদি আমি নাসির, বাচ্চুদা, সাম্বিলা, তুতুল আমরা একটা মিটিংয়ে বসি, আমার ধরুন করোনা হলো, আমার সঙ্গে সেদিন তারা ছিল, তাহলে আমি যেমন হোম কোয়ারেন্টাইনে যাবো বা হসপিটালে ভর্তি হবো, এদেরকেও সাথে সাথে কিন্তু হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু আমরা কী দেখলাম, সেই মিটিংয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটের গুরুত্বপূর্ণ লিডাররা সেদিন সেই মিটিংয়ে ছিলেন, কিন্তু তিনি বললেন না 5ই আগস্ট আমি রাম মন্দিরের উদ্বোধন করবো, শিলান্যাস করবো। সে অমিত শাহর করোনা হোক আর না হোক, প্রধানমন্ত্রী চলে গেলেন, তিনি রাম মন্দিরের উদ্বোধন করলেন, রাম মন্দিরের উদ্বোধন করে চলে আসলেন, আসার পর দেখলাম সেই রাম মন্দির ট্রাস্টের যে মেন পুরোহিত, সে আবার করোনায় আক্রান্ত হলো। তাহলে আমার জন্য এক নিয়ম করোনায়, আর দেশের প্রধানমন্ত্রীর জন্য আরেক নিয়ম, এই দ্বিতীয়টা ভারতবর্ষ তথা বাংলার মানুষ মেনে নেবে না। তাই বিজেপিকে আমরা তাই হুঁশিয়ারি দিতে